যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ম্যাথ একটি গুরুত্বপূর্ণ বিষয় তো সেই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের দক্ষতাকে অনেক দূর বাড়িয়ে নিয়ে যেতে হবে আমরা যদি গণিতের প্রত্যেকটি চ্যাপ্টার সম্পর্কে সঠিক আইডিয়া রাখতে পারি তাহলে পরীক্ষার হলে গিয়ে আমাদের কোনো সমস্যা হবে না তো কম্পিটিটিভ এক্সামগুলির মধ্যে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্ট আর্মি স্কুলের অ্যাডমিশন টেস্ট এগুলি ছাত্রাবস্থায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং চাকরির বাজারে গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে যে বিভিন্ন পরীক্ষাগুলি রয়েছে সেখানেও কিন্তু ম্যাথ একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আজকে আমি আলোচনা করব একটি সমস্যার মধ্যে একাধিক চ্যাপ্টার কিভাবে আসে এবং একাধিক চ্যাপ্টারের ধারণাকে প্রয়োগ করে একটি সমস্যার সমাধান করতে হয় তো আজকে আমি যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেই সমস্যার মধ্যে গড় লাভ ও শতকরা হার এই তিনটি চ্যাপ্টারের ধারণা প্রয়োগ করতে হবে এবং এই সমস্যাটি বেশ জটিল একটা সমস্যা কিন্তু সমাধান একদম ইজি তো আমরা প্রথমে বোর্ডে চলে যাব যে সমস্যাটি কি সেটাকে পড়বো পড়ে বোঝার চেষ্টা করব তারপর তার সহজ সলিউশনে চলে আসবো তার আগে বলবো যে এখনো যদি কুইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইব অপশনটি রয়েছে লাল রঙের সেটাকে প্রেস করে বেল বাটনটি প্রেস করে রাখুন কারণ এর পরবর্তী এপিসোডগুলি যখনই আপলোড করা হবে আপনার মোবাইলে সবার আগে চলে আসবে সমস্যাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা তুমি উনত্রিশ টাকা গড় মূল্যে একশো সাতাশিটি ফুলদানি কিনেছ চোদ্দো পার্সেন্ট লাভে বিক্রি করবে বলে ঠিক করেছো তিনটি ফুলদানি ভেঙে গেল ছয়টি অবিকৃত রয়ে গেল এখনো পর্যন্ত তুমি শতকরা কত লাভ করেছো। বাকি ফুলদানিগুলিতে কুড়ি পার্সেন্ট লাভ করলে মোটের উপর শতকরা লাভ কত করবে এবং প্রত্যেকটি ফুলদানির গড় বিক্রয় মূল্য কত হবে দেখো তুমি উনত্রিশ টাকা করে গড় মূল্যে একশো সাতাশিটি ফুলদানি কিনেছ এই পর্যন্ত আমি একটা অংশ পেলাম এই অংশ থেকে আমি কি করতে পারি আমি এই একশো সাতাশিটি ফুলদানির মোট ক্রয় মূল্যটা বের করতে পারি এই একটা স্টেপ একশো সাতাশিটি ফুলদানির ক্রয় মূল্য একশো সাতাশি গুণ উনতিরিশ কেন উনতিরিশ টাকা হচ্ছে গড় মূল্য তাহলে যে টাকাটা হয় সেটা আমি বের করে রাখলাম এবার একটি ফুলদানের বিক্রয় মূল্য কত হবে প্রথমবার যখন বিক্রি করলাম একশো সাতাশিটি ফুলদানি থেকে ছটা বিক্রি হয়নি বাকিগুলো বিক্রি করেছি তার মধ্যে তিনটে আবার বিক্রি করার সময় ভেঙে গেছে ওই যে ফুলদানি কটা বিক্রি করেছি সেক্ষেত্রে আমি চোদ্দো পার্সেন্ট করে লাভ করেছি তাহলে একটা ফুলদানি কেনা ছিল আমার কত গড়ে উনতিরিশ টাকা তার চোদ্দো পার্সেন্ট আমি লাভ করেছি তাহলে চোদ্দো পার্সেন্ট যদি লাভ করতে হয় আমরা শতকরার চ্যাপ্টারে চলে যাব। লাভ ক্ষতির চ্যাপ্টারে চলে যাবো চোদ্দো পার্সেন্ট লাভ অর্থাৎ ক্রয় মূল্যের একশো চোদ্দো পার্সেন্টে বিক্রি ম্যাজিক সূত্র ওয়ান প্রয়োগ করে তার এপিসোডগুলো কুইকেল চ্যানেল থেকে দেখে নিতে হবে তাহলে উনত্রিশ টাকা ক্রয় মূল্য তার একশো করে পেলাম তেত্রিশ দশমিক শূন্য ছয় টাকা এটা হচ্ছে একটা ফুলদানির বিক্রয় মূল্য চোদ্দো পার্সেন্ট লাভে একশো সাতাশিটি ফুলদানি আমার কেনা ছিল ঘরে তিনটে ভেঙে গেছে ছটা বিক্রি হয়নি তাহলে বিক্রি হলো কটা ছয় ছয়াত নটা বাদ দাও একশো সাতাশি থেকে তাহলে একশো আটাত্তরটি বিক্রি করেছি তাহলে একশো আটাত্তরটি ফুলদানির বিক্রয় মূল্য কত হয়েছে একটি বিক্রি করেছি তেত্রিশ দশমিক শূন্য ছয় একশো আটাত্তর দিয়ে গুণ করলাম করে পেলাম এই টাকাটায় আমি বিক্রি করেছি একশো আটাত্তরটি বিক্রি করেছি এই টাকাটায় পাঁচ হাজার আটশো চুরাশি দশমিক ছয় আট টাকা এবার একশো সাতাশিটি ফুলদানির মধ্যে থেকে ছটিকে বিয়োগ করো কেন ছটি এখনো বিক্রি হয়নি তাহলে একশো একাশিটি হলো এই যে একশো একাশিটি ফুলদানি এই ফুলদানি কটা কত টাকায় কিনেছি একশো একাশি গুণ উনতিরিশ তাহলে পাঁচ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকায় কেনা হয়েছে আচ্ছা এই যে একশো একাশিটি ফুলদানি কিনেছি আর এই যে বিক্রি করেছি তিনটে ভেঙে গেছে বলে সেই তিনটের দাম কিন্তু আমি পাইনি বিক্রি করার সময় তাহলে আমি এই টাকায় বিক্রি করলাম আর ওই একশো একাশিটিরই ক্রয় মূল্য ধরে নিলাম তাহলে লাভ কত হলো এই টাকার থেকে এই টাকাটা বিয়োগ করে পেলাম ছশো পঁয়ত্রিশ দশমিক সিক্স এইট টাকা এই টাকাটা আমার লাভ হয়েছে তিনটে ভেঙে যাওয়ার পরেও ওই টাকা লাভ হয়েছে তাহলে লাভের শতকরা হার কত কত টাকার মধ্যে ধরবো ওই একশো একাশিটি ফুলদানির যা ক্রয় মূল্য তার উপরে লাভ ধরব তিনটে ভেঙে গেছে বলে ওর দামটা ক্রয় মূল্যটা বাদ দেব সেটা হবে না কারণ আমার কিনতে হয়েছিল একশো একাশিটি বিক্রি করেছি একশো আটাত্তরটি ওই তিনটে ভেঙে গেছে বলে সেই তিনটে আমার পক্ষ থেকে ক্ষতিপূরণ ক্ষতির মধ্যে ঢুকে যাবে তাহলে এই যে ছয়শো পঁয়ত্রিশ দশমিক ছয় আট এত টাকা লাভ হয়েছে কতর মধ্যে যত বাই যার মধ্যে ইন্টু হানড্রেড পার্সেন্ট ম্যাজিক সূত্র টু তাহলে আমরা পেলাম বারো দশমিক এক এক পার্সেন্ট এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমার শতকরা পরিমাণ বারো দশমিক এক এক পার্সেন্ট এই পর্যন্ত হয়ে গেল এবার বলছে ছটা তো এখনও বিক্রি হয়নি সেই ছটা বিক্রি করতে হবে আর সেই ছটা ফুলদানি যদি আমি বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমি আবার কুড়ি পার্সেন্ট লাভ করব প্রত্যেকটা ফুলদানি বিক্রি করার সময় তখন কি হবে ছটি ফুলদানির বিক্রয় মূল্য কত হবে একটা ফুলদানির ক্রয় মূল্য উনতিরিশ টাকা কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করব। তাহলে উনতিরিশের একশো কুড়ি পার্সেন্ট একটার বিক্রয় মূল্য এই যে উনতিরিশ টাকার একশো কুড়ি পার্সেন্ট অর্থাৎ উনতিরিশ গুণ একশো কুড়ি বাই একশো একটার দামের সঙ্গে ছয় দিয়ে গুণ করলে ছয়টার বিক্রয় মূল্য বেরিয়ে গেল তো ছয়টা ফুলদানির বিক্রয় মূল্য আমরা পেলাম এই টাকাটা দুশো আট দশমিক আট শূন্য টাকা তাহলে মোট বিক্রয় মূল্য কত হলো ওই যে একশো আটাত্তরটা বিক্রি করেছি এই টাকায় তার সঙ্গে আবার ছয়টা বিক্রি করেছি এই টাকায় তাহলে এই দুটো বিক্রয় মূল্যকে যোগ করলে আমার টোটাল বিক্রয় মূল্য চলে আসবে তাহলে আমার টোটাল বিক্রয় মূল্য হলো এই যে দুশো আট দশমিক আট শূন্য আর পাঁচ হাজার আটশো চুরাশি দশমিক ছয় আট টাকা এই দুটো যোগ করে দিতে হবে যোগ করে দিলে আমার টোটাল বিক্রয় মূল্যটা চলে আসলো ছ হাজার তিরানব্বই দশমিক চার আট টাকা তাহলে লাভ করলাম কত টোটাল বিক্রয় মূল্য থেকে টোটাল ক্রয় মূল্য এই টোটাল ক্রয় মূল্য যেটা এইটাকে বিয়োগ করে দেব সেটা বিয়োগ করে কত পাচ্ছি ছয়শো সত্তর দশমিক চার টাকা এই যে লাভটা হলো এটা হচ্ছে মোটের উপরে একদম সবকটা কটা ফুলদানি বিক্রি হয়ে গেছে তারপরে লাভ হয়েছে এই টাকাটা তাহলে লাভের শতকরা পরিমাণ কত যত বাই যার মধ্যে ইন্টু হান্ড্রেড পারসেন্ট এখানে যত বলতে যে টাকাটা লাভ যার মধ্যে বলতে টোটাল ক্রয় মূল্য হানড্রেড করে পেলাম বারো দশমিক তিন ছয় পার্সেন্ট তাহলে আমার মোটের উপরে লাভের শতকরা পরিমাণ বারো দশমিক তিন ছয় এবার একদম শেষে আছে গড় বিক্রয় মূল্য কত এইখানে কিন্তু একটু কনফিউশন থাকবে কি সেই কনফিউশনটা কিন্তু ক্লিয়ার করতে হবে গড় বিক্রয় মূল্য টোটাল যে টাকাটায় বিক্রি করেছি তাকে একশো চুরাশি দিয়ে ভাগ করতে হবে কেন একশো দিয়ে ভাগ করবো একশো সাতাশি দিয়ে ভাগ করতে পারবো তো তো দেখো আমার তো তিনটে ভেঙে গেছে সেই তিনটে ভেঙে যাওয়ার জন্য আমি সেই তিনটেকে হিসাবের বাইরে নিয়ে আসছি এবার যে কটা বিক্রি করেছি সেই কটার গড় বিক্রয় মূল্য কত তাহলে একশো দিয়ে টোটাল বিক্রয় মূল্যকে ভাগ করব তেত্রিশ দশমিক এক এক ছয় টাকা এবার যদি আমি এই কনসেপশানটা নিয়ে আসি যে আমি তো একশো সাতাশিটি কিনেছিলাম তাহলে আমার টোটাল যে কটা কিনেছি সেই কটার গড় বিক্রয় মূল্য বের করব সেটাও করা যায় কিন্তু আমি যেহেতু তিনটে ভেঙে গেছে সেই তিনটে বিক্রি করিনি তাহলে যে কটা বিক্রি করেছি তাদের গড় বিক্রয় মূল্য বের করেছি তো এবার প্রশ্নে যদি এরকম বলতো যে সব কটি ফুলদানির গড় বিক্রয় মূল্য নির্ণয় করো তাহলেও কিন্তু আমাদের যে তিনটে বিক্রি করিনি সেই তিনটের বিক্রয় মূল্য আমরা হিসাবের বাইরেই রাখবো সেই তিনটে ক্রয় মূল্যের মধ্যে ঢুকবে কিন্তু বিক্রয় মূল্যের মধ্যে সেই তিনটেকে আমরা নেব না তাই যে কটা বিক্রি করেছি সেই কটার বিক্রয় মূল্য গড়ে আমরা পেয়েছি তেত্রিশ দশমিক এক এক ছয় টাকা তো এই যে একটি সমস্যা যথেষ্ট বড় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এত বড় সমস্যার সমাধান করে আসতে গেলে অনেকটা সময় নষ্ট হবে কিন্তু আজকের এই ক্লাসটি বেসিক নলেজকে ইনক্রিজ করার জন্য এই ক্লাস করা এত বড় সমস্যা পরীক্ষার হলে নাও আসতে পারে হয়তোবা কিছু টাফ এক্সাম যেগুলো রয়েছে গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে সেসব জায়গায় এরকম টাফ কিছু অঙ্ক আসতে পারে তো আমাদের কনসেপশনটাকে ক্লিয়ার রাখতে হবে যে এই রকম একটা সমস্যার মধ্যে তিনটে অধ্যায়কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি প্রয়োগ করতে পারি তিনটে চ্যাপ্টার থেকে প্রাপ্ত নলেজকে আমি অ্যাপ্লাই করতে পারি তো আমরা এই জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার দুইশো নম্বর ক্লাসে যে বিষয়টিকে শিখলাম এই বিষয়টির উপর তোমরা যথেষ্ট চিন্তা ভাবনা করো এবং এইরকম কিছু সমস্যা তৈরি করো যার মধ্যে তিনটে চ্যাপ্টার আছে এবং সেটার সমাধান করো তাহলে তোমাদের থিঙ্কিং পাওয়ারটা গ্রো হবে পরীক্ষার হলে গিয়ে সেই থিঙ্কিং পাওয়ারের সুফলটা তুমি ভোগ করতে পারবে ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করতে থাকো কম্পিটিশানে এগিয়ে থাকো কম্পিটিশনের চান্স পেয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নাও দেখা হবে অন্য এপিসোডে অন্য কোনো সমস্যা সমাধানের মাধ্যমে